Hello everyone, my name is Riya Roy Chaudhary and welcome to Toppers Group WBCS. তো আজকে হচ্ছে আমরা মডার্ন ইন্ডিয়ার থিওরি ক্লাসটা করব, তার কারণ আজকে যে চ্যাপ্টারটা আমরা পড়ব সেই চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, ঠিক আছে? তো আজকে গত সপ্তাহে আমরা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের চ্যাপ্টার করেছি, দুখানা চ্যাপ্টার করেছি, এবং আজকে যেহেতু মানডে আছে ক্লাস 17, তো আজকে কিন্তু আমরা আমাদের সিকোয়েন্স অনুযায়ী যেভাবে আমরা চলছিলাম সেইভাবেই চলবো, এবং আজকে ক্লাস নম্বর হচ্ছে 17। এর আগে 16টা ক্লাস অলরেডি হয়ে গেছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এবং মডার্ন ইন্ডিয়া নিয়ে। সেই 16টা ক্লাস যারা এখনো পর্যন্ত দেখোনি, আমি রিকোয়েস্ট করব তাদেরকে, তারা অবশ্যই ক্লাসটা দেখে নিও, ওকে? তো মডার্ন ইন্ডিয়া আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়ব সেই চ্যাপ্টারটা হচ্ছে কি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড নবাবস অফ বেঙ্গল, ঠিক আছে? আমরা গত সপ্তাহে পড়ে নিয়েছি যে চারটে ইউরোপিয়ান কোম্পানি এসেছিল, এবং তার মধ্যে আমি বলেছিলাম সব থেকে বেশি সময় ধরে রাজত্ব বলো বা রুল বলো বা যা মানে ব্যবসা বাণিজ্য বলো করেছিল হচ্ছে এই ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবং এদেরকে নিয়েই আমাদের এগোতে হবে। আমি কিন্তু লাস্ট যখন আমি তোমাদের মডার্ন ইন্ডিয়া পড়িয়েছিলাম সেইখানে বলে দিয়েছিলাম। এরপরে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আস্তে আস্তে যে রিজিওনাল স্টেটগুলো আছে সেই রিজিওনাল স্টেটে মানে ব্যবসা বাণিজ্য বলো করতে লাগলো, এবং সেগুলো দখল করতে লাগলো, মানে ব্যবসা বাণিজ্যের জন্য সেগুলো দখল করতে লাগলো। এবং নবাব অফ বেঙ্গলের সাথে মানে বেঙ্গলের সেই সময়কার নবাবদের সাথে কিন্তু এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা কনফ্লিক্ট লাগলো, এবং ব্যাটেল অফ পলাশি এবং ব্যাটেল অফ বক্সার যে দুটো গুরুত্বপূর্ণ যুদ্ধ বাংলার মাটিতে সেই সময় ঘটেছিল সেই ঘটনা কিন্তু আমরা এই ক্লাসে বা এই চ্যাপ্টারে আলোচনা করব, কারণ এখান থেকে কিন্তু খুব ভালো মতোই কোশ্চেন থাকে আমাদের প্রিলিমিনারিতে এবং অবশ্যই মেন্সে, ঠিক আছে? তো আজকে আমি পার্ট ওয়ান আলোচনা করব এবং নেক্সট দিনকে আর একটা পার্ট আলোচনা করব, ঠিক আছে? চলো তাহলে ক্লাসটা একটু মন দিয়ে দেখো প্রথম থেকে শেষ অবধি, আমি রিকোয়েস্ট করছি তোমাদের, তার কারণ হচ্ছে এই ক্লাসটা করার পরে তোমরা তোমাদের কোনো কোশ্চেন আটকাবে বলে তো আমার মনে হয় না, কারণ আমি যতটা সম্ভব ডিটেলসে এখানে থিওরি ক্লাসটা করাবো। আর একটা কথা বলে রাখি, আজকে থিওরি অনেক কিছু আমাকে বোঝাতে হবে, সেই জন্য আমি কোনো রকম এমসিকিউ এখানে রাখিনি। এই নেক্সট পার্ট মানে পার্ট টু যখন আসবে তোমাদের ওয়েডনেসডে, সেদিনকে কিন্তু আমি এমসিকিউ তোমাদের সাথে আলোচনা করব পার্ট টু এর থিওরির সাথে, ওকে? চলো তাহলে দেখি নি একটুখানি প্রথমটা। তো আমি এখানে একটা ফ্লো চার্ট তোমাদের করে দিয়েছি যাতে তোমরা বাংলা যে সমস্ত নবাবরা বসেছিলেন আমাদের বাংলার সিংহাসনে সেটা যাতে তোমাদের পরপর নামগুলো মনে থাকে, কোনো রকম কোনো কিছু অসুবিধা না হয়, সেই জন্যই আমি এই ফ্লো চার্টটা তোমাদের জন্য করেছি, ঠিক আছে? দেখো আমরা আজকে মানে যে শহরটা নিয়ে পড়ব, যে জায়গাটা নিয়ে পড়ব সেটা হচ্ছে আমাদের বাংলারই একটা শহর, সেটা হচ্ছে কি মুর্শিদাবাদ, ঠিক আছে? তো এই মুর্শিদাবাদ শহরে আমরা অনেকেই প্রায় বেড়াতে গেছি, এবং এই মুর্শিদাবাদ শহরটা মানে শহরে আনাচে কানাচে মানে ইতিহাস ভীষণ পরিমাণে কিন্তু জড়িয়ে আছে, ঠিক আছে? রোমাঞ্চকর সব ঐতিহাসিক কাহিনী। এবং এই মুর্শিদাবাদ শহরটা কেন মানে ক্যাপিটাল করা হলো, কে বসলো সিংহাসনে বাংলা সিংহাসনে সেই সময়ে এসে, ঠিক আছে? তো সেই সেই জিনিসটা কিন্তু আমরা এখানে ডিটেলসে পড়বো। তো যখন আমরা আকবর পড়েছিলাম, একটু আগে আমি চলে যাচ্ছি যেহেতু মেডাইভাল আমি এখনো পর্যন্ত পড়াইনি বা মুঘল পড়াইনি, সেই জন্য আমি তোমাদের একটুখানি এখানে কথাটা বলে দিই। যখন আমরা আকবর পড়ব বা যারা অলরেডি পড়ে নিয়েছো তারা জানো যে এটাও পড়েছিলাম যে উনি কিন্তু বাংলাও দখল করেছিলেন 1576 সালে, ঠিক আছে? 1576 সালে হচ্ছে আকবর কিন্তু বাংলাও দখল করেছিল। তো বাংলা দখল করার পরে উনি ঠিকমতো বাংলা দখল করেছিলেন ঠিকই, কিন্তু মোগল সাম্রাজ্যটা কিন্তু বাংলার ঠিক জমাতে পারছিলেন না, দৃঢ় করতে পারছিলেন না। তার কারণ সেই সময় এক ধরনের বারো ভূঁইয়া নামে এক ধরনের জমিদার ছিল, হিন্দু মুসলিম জমিদার ছিল, সেই জমিদারদের দখলে ছিল হচ্ছে আমাদের এই বাংলা। তো সেটার জন্য সেখান থেকে বাধাপ্রাপ্ত হচ্ছিলেন, এবং অবশেষে আমরা দেখব কি যে ঔরঙ্গজেব এই রাজা মানসিং এর চেষ্টায়, তোমরা জানো সবাই রাজা মানসিং কে ছিলেন, আকবরের কোর্টে
ছিলেন উপস্থিত উনি। সেই রাজা মানসিং এর চেষ্টায় মোগলরা বাংলায় যে শাসনটা, সেই শাসনটা কিন্তু দৃঢ় করে দিল। এবং সেই আকবরের সময় থেকে একদম ঔরঙ্গজেবের মৃত্যু পর্যন্ত কিন্তু বাংলায় একটা মোগল সাম্রাজ্য মানে ভালো মতো অধীনে, মোগলদের অধীনে যেটা বলে বাংলা ছিল। এবং মোগল বাদশারা কিন্তু এই বাংলার সব দায়িত্ব দিয়েছিলেন হচ্ছেন তাদেরই মনোনীত সুবেদার। তো তাদেরকে বলা হতো হচ্ছে সুবেদার। তো সুবেদারদের ওপরে একটা দায়িত্ব দিয়ে মোগলরা বাংলায় তাদেরকে পাঠাতেন, সেখান থেকে সেখানে শাসন পরিচালনা করতো, বিভিন্ন শাসন সংস্কার করতো। এবং এই বাংলা থেকে তোমরা যখন পড়বো ঔরঙ্গজেবের পরবর্তী ক্ষেত্রে, যখন যারা বসেছিলেন মোগল সাম্রাজ্যে, তো এই বাদশাহদের ক্ষেত্রে বাংলা থেকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ অর্থ কিন্তু আসতো, ঠিক আছে? মোগল সাম্রাজ্যে কিন্তু এই বাংলা থেকে একটা গুরুত্বপূর্ণ অর্থ, মানে অর্থ বলতে ইন দ্য সেন্স হচ্ছে রাজস্ব বলো, যাই বলো না কেন, এখানে যে শস্য হতো সেইখান থেকে যে রাজস্ব হতো, সেই সব কিছু একটা অর্থনৈতিক দিক থেকে কিন্তু বাংলাও তখন অনেকটাই উন্নত ছিল। তো কি হলো তারপরে, ঔরঙ্গজেবের মৃত্যুর পরে যে সমস্ত মুঘল সম্রাটরা পরপর বসেছিলেন, ঠিক আছে, ঔরঙ্গজেবের মৃত্যু আমরা জানি 1707 সালে হলো, ঠিক আছে? তো 1707 সালের পর থেকে, ঔরঙ্গজেবের মৃত্যুর পর থেকে যে সমস্ত সম্রাটরা বসেছিলেন সেই সমস্ত সম্রাটদের অধীনে বাংলা তো ছিলই, মানে মোগল সাম্রাজ্যের অধীনে বাংলা তো ছিলই, কিন্তু এই ঔরঙ্গজেবের মৃত্যুর পরে ঔরঙ্গজেব অবধি যেহেতু একটা মানে স্ট্রং একজন পয়েন্ট বসেছিলেন ঔরঙ্গজেব আমরা জানি, তো তারপরে অতটাও স্ট্রং আমরা মানে মোগল বাদশাহদের মধ্যে দেখতে পাবো না তাদের রাজনীতিটা। তো সেটার ক্ষেত্রে কি হলো, এই 1707 ঔরঙ্গজেবের মৃত্যুর পর থেকে বাংলা কার্যত কার্যত স্বাধীন হওয়ার চেষ্টা করলো এবং স্বাধীনও হলো। পুরোপুরো কিন্তু স্বাধীন হয়নি, পুরোপুরি কিন্তু কোনো রকম ভাবে স্বাধীন হয়নি, ঠিক আছে? তারা কিন্তু মোগলদের অধীনেই ছিল, কিন্তু কার্যত তারা স্বাধীন হওয়ার চেষ্টা করলো। ওখান থেকে দিল্লির একটা স্ট্রং বাদশাহ যেহেতু ঔরঙ্গজেব ওখানে মারা গেলেন, এবং তারপরে তারা কিন্তু অত মানে অতটাও মানে ওর আকবর বলো বাবর বলো, তো শেরশাহ তোমার কি যেন বলো তাকে ঔরঙ্গজেব বলো, এদের মতো এতটাও স্ট্রং কিন্তু তারা ছিল না। তো এর আগে আমি তোমাদের বলে দিই একটুখানি, এই যে মুর্শিদ কুলি খান, ইনি যে ব্যক্তিত্ব আমি বলছি এনার সম্পর্কে, তো এই মুর্শিদ কুলি খানকে কিন্তু এই 1700 সালে, ওনার যখন সময়টা আমরা দেখব সেই 1700 সাল থেকে 1717 অবধি, উনি এই বাংলার নবাব, মানে নবাব বলতে তুমি উনি যখন ওনাকে যখন অ্যাপয়েন্ট করা হয়েছিল সেই সময়, মানে 1700 সালে ঔরঙ্গজেব ওনাকে অ্যাপয়েন্ট যখন করেছিলেন তখন উনি বাংলার সুবেদার ছিলেন। যেই ঔরঙ্গজেবের মৃত্যু হলো উনি আস্তে আস্তে বাংলাকে স্বাধীন করতে লাগলেন, এবং আমরা দেখব সেটা করলেন হচ্ছে 1717 সালে, উনি গিয়ে বাংলাকে টোটালি মোগল সাম্রাজ্য থেকে বার করে এনে পুরোপুরি স্বাধীন করে দিলেন। মোগল সাম্রাজ্য থেকে বার করে এনে বলতে আমি তোমাদের এটাই বলতে চাইছি যে মোগল সাম্রাজ্যের মধ্যে ছিল কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট নবাব, যেটা হওয়ার এতদিন মোগল সাম্রাজ্যের সুবেদার হিসেবে কাজ করছিল কিন্তু উনি একটা ইন্ডিপেন্ডেন্ট নবাব হিসেবে কাজ করলেন, ঠিক আছে? তো একটু ফ্লো চার্টটা তোমাদের বলে দিই এখানে। মুর্শিদ কুলি খান বসলেন, তারপরে সুজাউদ্দিন বসলেন। সুজাউদ্দিন কে ছিলেন মুর্শিদ কুলি খানের সব আমি ডিটেলসে বলছি তোমাদের। সরফরোজ খান, তারপরে আলীবর্দী খান, সিরাজউদ্দৌলা, মির্জাফর, মীর কাসিম, আবার মির্জাফর বসলেন, এবং সব শেষে বসলেন বাংলার নবাবি শাসনে এর শেষ হলো হচ্ছে এই নাজামউদ্দৌলা, সব শেষে বসলেন। তো এইভাবে এই ফ্লো চার্টের মাধ্যমে, এই ব্যক্তিত্বদের মাধ্যমে কিন্তু আমরা আস্তে আস্তে এগোব, ঠিক আছে? আমরা দুটো পার্টে চলো, প্রথমে একটু দেখে নিই আমরা মুর্শিদ কুলি খান সম্পর্কে। তো বাংলায় আমি তোমাদের বললাম উনি এলেন 1700 সালে। এই 1700 সালে হচ্ছে তোমার ঔরঙ্গজেব ওনাকে হচ্ছে পাঠালেন হচ্ছেন বাংলার সুবেদার করে। এই 1700 সালে মুর্শিদ কুলি খানকে বাংলা সুবেদার করে পাঠালেন, ঠিক আছে? টাইমিংটা দেখতে পাচ্ছ তোমরা। এবং ঔরঙ্গজেবের মৃত্যু হলো 1707-এ, এবং কার্যত বাংলা স্বাধীন হলো, কিন্তু এই মুর্শিদ কুলি খান, যেটা যাকে তোমরা এই মুর্শিদ কুলি নাম নামে পরিচিত তোমরা দেখতে পাচ্ছ, উনি কিন্তু একজন হিন্দু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। কোথায়? ডেকানে, মানে দাক্ষিণাত্যে। দাক্ষিণাত্যে একটা হিন্দু ব্রাহ্মণ পরিবারে উনি জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু বাল্যকালে তাকে আমরা পড়েছি ইতিহাস বইতে এই নামটা,
কি হাজি সাফি ইস্পাহানির কাছে বিক্রি করে দেওয়া হয় এবং তার নাম দেওয়া হয় হচ্ছে মোহাম্মদ হাদি। হিজ অ্যানাদার নেম ওয়াজ মোহাম্মদ হাদি, সেই ছোটবেলায় তাকে নাম দেওয়া হলো মোহাম্মদ হাদি। ঠিক আছে, এরপরে দেখো, মুর্শিদ কুলি খান বিকেম দিওয়ান অফ বেঙ্গল ইন দ্য টাইম অফ আওরঙ্গজেব হু গেভ হিম দ্য টাইটেল মুর্শিদ কুলি খান। আমি তোমাদের বললাম উনি দিওয়ান হিসেবে বা সুবেদার হিসেবে যাই বলো না কেন, মুর্শিদ কুলি খানকে ঔরঙ্গজেব বাংলায় পাঠালেন এবং তাকে একটা টাইটেলও দিয়ে দিলেন। সেই টাইটেলের নাম হচ্ছে কি, যেটা আমরা জানি কি, মুর্শিদ কুলি খান। ঠিক আছে, এবং 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু এবং তারপরে 1717 সালে ফারুক শিয় যখন মোগল সিংহাসনে বসলেন তখন তাকে গভর্নর বলে অ্যাপয়েন্ট করে দিলেন। আমরা পড়ছি এরপরে, হি ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ আ গভর্নর অফ বেঙ্গল বাই ফারুক শিয়র ইন 1717। বুঝতে পারছো আস্তে আস্তে তার পোস্টটা কোথায় গেল? তো উনি প্রথমে দিওয়ান হিসেবে এলেন, মুর্শিদ কুলি খানকে অ্যাপয়েন্ট করা হলো, ঔরঙ্গজেব অ্যাপয়েন্ট করলেন দিওয়ান হিসেবে। উনি এসে রাজস্ব সংক্রান্ত যে ব্যবস্থা আছে সেই সমস্ত কিছু উনি দেখলেন। ঠিক আছে, তারপরে 1717 সালে যখন ফারুক শিয়র বসলেন মোগল সাম্রাজ্যের সম্রাট হয়ে, বাদশাহ হয়ে, তখন উনি কি করলেন, তখন ওনাকে মানে এই মুর্শিদ কুলি খানকে উনি গভর্নর অব বেঙ্গল হিসেবে অ্যাপয়েন্ট করে দিলেন, যে না তুমি শাসন ব্যবস্থা রাজস্ব ব্যবস্থা সব দিকেই ঠিকঠাক মতো তুমি মানে সামলাতে পেরেছো এবং অর্থনৈতিক যে পুনর্গঠনের দায়িত্বটা ঔরঙ্গজেব তার ওপরে দিয়েছিলেন। দিওয়ান মানে কি, অর্থনৈতিক পুনর্গঠনের দায়িত্ব। ঠিক আছে, দিওয়ানি বা রাজস্ব সংক্রান্ত যে দায়িত্বটা ছিল আমরা যেটা বলে থাকি, সেই দায়িত্বটা হচ্ছে তুমি ঠিকঠাকভাবে মেনটেন করেছো, ঠিকঠাকভাবে প্রদর্শন করেছো, সেই জন্য মানে সেই কর্তৃত্বটা প্রকাশ মানে ঠিকঠাকভাবে করার জন্য এই 1717 সালে মুঘল সম্রাট ফারুক শিয়র কী করলেন, তাকে কিন্তু অ্যাপয়েন্ট করে দিলেন বাংলার গভর্নর হিসেবে। বোঝা গেল, বাংলা গভর্নর হিসেবে অ্যাপয়েন্ট করে দিলেন। এবং ঠিক তার মানে তার আগে কিন্তু উনি শুধুমাত্র বাংলা, দেখো তখন তো আমরা বাংলা বিহার উড়িষ্যা সব একসাথেই জানতাম, এবং তিনি যখন এই দেওয়ান হিসেবে ছিলেন তিনি দেওয়ান হিসেবে কিন্তু মানে এই মুর্শিদ কুলি কিন্তু মানে বাংলা নায়েব সুবেদার পদেও ছিলেন এবং উড়িষ্যার সুবেদার পদেও কিন্তু ছিলেন। প্রথমে দেওয়ান হিসেবে ঔরঙ্গজেব করলেন, তারপরে নায়েব সুবাদার হিসেবে এলেন, হচ্ছে ঔরঙ্গজেব হচ্ছে 1707 মারা গেল, তারপরে কিন্তু 1710 সালে উনি কিন্তু দেওয়ান হিসেবে মানে নায়েব সুবেদার হিসেবে নিযুক্ত হলেন বাংলাতে, এবং তারপরে উড়িষ্যাতেও কিন্তু সুবেদার হিসেবে উনি নিযুক্ত হয়েছিলেন, এবং 1717-তে এসে ফারুক শিয়র ওনাকে গভর্নর অফ বেঙ্গল করে দিলেন। হি ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট নবাব অফ বেঙ্গল। সেই সময় থেকে উনি নিজেকে ডিক্লেয়ার করে দিলেন যে আমি বাংলার স্বাধীন নবাব। বোঝা গেল, ইন্ডিপেন্ডেন্ট নবাব, ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট নবাব। কোশ্চেনটা আমি এখানে লাইনটা বোল্ড করে দিয়েছি, সেই জন্য আমি আবার রিপিট করছি, কোশ্চেন এখানে দেয় কি বাংলার ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট নবাব কে ছিল, কোশ্চেনটা ঠিক এইভাবে তোমাদের দেবে। তো কোশ্চেনের অ্যান্সারটা অবশ্যই হবে কি, মুর্শিদ কুলি খান। এরপরে আস্তে আস্তে বলছি তোমাদের কোথায় গিয়ে কোশ্চেনটা আটকাবে, আমি তোমাদের বলছি। জাস্ট এখানে এই কোশ্চেনটা জেনে রাখো যে দেয় যে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট নবাব অফ বেঙ্গল কে, মুর্শিদ কুলি খান। ওকে, তিনি এখানে বসে কি করলেন, তিনি বাংলায় যে স্বাধীন নবাবের একটা সূচনা হলো, তিনি ওখানে বসে ক্যাপিটালটাকে ট্রান্সফার করে দিলেন ঢাকা। তখনকার দিনে ঢাকাকে বলা হতো, মানে এখন তো আমরা ঢাকা বাংলাদেশ জানি, তো তখনকার দিনে এই ঢাকাকে বলা হতো ডেক্কা। তো এই ডেক্কা থেকে মুর্শিদাবাদে, আমাদের এই বাংলার মুর্শিদাবাদে কিন্তু ওনার যে ক্যাপিটাল সেই ক্যাপিটালটাকে উনি কি করলেন, রাজধানীটাকে কিন্তু স্থানান্তরিত করে দিলেন। ঠিক আছে, এবং এই যে মানে ঔরঙ্গজেবের পরে যে মোগল সম্রাটরা সিংহাসনে বসেছিলেন, মোগল বাদশাহরা বসেছিলেন, সেই সময় এই বাংলা থেকে প্রচুর পরিমাণে মানে রাজস্ব বলো এই কিন্তু মানে যেত হচ্ছে এই মোগল সাম্রাজ্যে এই বাংলা থেকে। মানে উনি গভর্নর হলেন, তার আগে দেওয়ান ছিলেন, উনি একটা সুসংহত শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন আমাদের বাংলাতে এই মুর্শিদ কুলি খান। ঠিক আছে, তো ওই সেই সময় সেই মোগল সাম্রাজ্যে আমরা দেখেছি ঔরঙ্গজেবের পরে ঠিকঠাক মতো সাকসেসররা ছিল না বলে সেই সময় একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। আহমেদ শাহ আবদালি এসেছিল, ওদিকে মোহাম্মদ শাহ যখন বসেছিলেন তো তারপরে নাদির শাহ আক্রমণ করেছিল, একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল মোগল সাম্রাজ্যে। সেই সময় কিন্তু
এই মানে দিল্লিতে কিন্তু এই মানে বাংলার এই স্বাধীন নবাবী পত্তন করে, স্বাধীনভাবে নবাবী পত্তন করে যেখান থেকে এই রাজস্ব গুলো কিন্তু উনি পাঠাতেন হচ্ছেন মোগল সাম্রাজ্যে। ওকে, হি কনভার্টেড অল জায়গিটস ল্যান্ড টু খালিশা ল্যান্ড ডিরেক্টলি অ্যাডমিনিস্টার্ড বাই দ্য ক্রাউন, তাগভি আর লোন ফর এগ্রিকালচার, এবং মারা গেলেন হচ্ছে কবে, মারা গেলেন 1787। তাহলে টাইমটা দেখে নাও, 1700 থেকে 1727 অবধি এই মুর্শিদ কুলি খান বাংলা স্বাধীন নবাব নবাব হিসেবে বসেছিলেন। ঠিক আছে, অত্যন্ত মানে মুর্শিদ কুলি খান কিন্তু অত্যন্ত বিচক্ষণ এবং চারিত্রিক দৃঢ়তার একজন মানুষ ছিলেন। ঠিক আছে, তিনি যখন সুবেদার হিসেবে নেওয়া হয়েছিল, যখন ওনাকে তিনি যখন এক মানে সেই সুবেদার থেকে প্রথমে দেওয়ানি এলো, রাজস্ব সংক্রান্ত উনি সংস্কার করলেন, তারপরে সুবেদার হলেন বাংলা উড়িষ্যার। ঠিক আছে, সুবেদার থেকে বাংলা গভর্নর হয়ে গেলেন, মানে বাংলা তৎকালীন গভর্নর বলতে একটা বাংলা এত বড় একটা সাম্রাজ্য, বাংলা শুধু বাংলা বলতে বাংলা বিহার উড়িষ্যা, এদিকে ইস্টার্ন বেঙ্গলও আছে, তোমরা দেখতে পাচ্ছ ঢাকা আছে, ডেকা আছে, তো এত বড় একটা জায়গার কিন্তু উনি যে মানে একটা স্বাধীন নবাবী বংশের প্রতিষ্ঠা করলেন, কতটা বিচক্ষণতা না থাকলে সেটা করা যায় না, তুমি তোমরা সেটা বলো। তো উনি সেই জিনিসটা কিন্তু করলেন এবং মারা গেলেন হচ্ছেন 1727 খ্রিস্টাব্দে। এটা হচ্ছে ওনার টম, ঠিক আছে, এবং এটা হচ্ছে ওনার কেল্লা। তোমরা যারা মুর্শিদাবাদ ঘুরতে গেছো তারা অলরেডি কিন্তু এই জায়গাগুলো ঘুরেছো, কারণ ট্যুরিস্ট স্পটই এইগুলো ঘোরানোর জন্য। ঠিক আছে, তো বোঝা গেল এই মুর্শিদ কুলি খান। এরপরে আমরা চলে আসবো সুজাউদ্দিন মোহাম্মদ খানের। তো সুজাউদ্দিন মোহাম্মদ খান যখন আমরা পড়বো বা সুজাউদ্দিন খান আমরা যখন পড়বো, তার সময়কালটা তোমরা দেখো 1727 থেকে হচ্ছে 1739 সালে। তিনি কিন্তু সন ইন ল ছিলেন সুজা এই মুর্শিদ কুলি খানে। মুর্শিদ কুলি খানে কিন্তু কোনো রকম পুত্র মানে কোনো পুত্র সন্তান ছিল না। ঠিক আছে, তার হচ্ছে দুটো কন্যা ছিল, সেই কন্যার বিবাহ দিয়ে একজন কন্যার হচ্ছে জামাতা, সন ইন ল মানে জামাই বা জামাতা, যে তখনকার দিনে জামাতা বলতো, তো জামাতা ছিলেন হচ্ছে এই সুজাউদ্দিন মোহাম্মদ খান বা সুজাউদ্দিন খান নামেও পরিচিত। ঠিক আছে, এবং এই ডিভাইডেড বেঙ্গল ইন ফোর অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট এবং ডায়েড ইন 1739। উনি খুব বেশি এই মানে মুর্শিদ কুলি খায়ের মতো অনেক মানে খুব বেশি যে করেছিলেন রাজত্ব বা কিছু সেরকম মানে কোনো কিছু নয়, এবং শ্বশুরের সঙ্গে মানে তার যে একটা প্রীতিপূর্ণ সম্পর্ক সেটাও নয়। উনি মানে তার সব সময় কিন্তু একটা মানে নজর ছিল কোথায়, যে আমি বাংলাটা দখল করব। মানে যখন মুর্শিদ কুলি খান সিংহাসনে বসেছেন বাংলার, তখন এই মানে তার মেয়েদের বিবাহ দিয়ে এই সুজাউদ্দিন খাঁকে উনি করেছিলেন উড়িষ্যার একটা সহকারী সুবেদার পদে করেছিলেন, কারণ মুর্শিদ কুলি খান অত্যন্ত বিচক্ষণ একজন ব্যক্তি ছিলেন। উনি জানতেন যে কে কি রকম কার কি কাজ তিনি মানে কারা কি কাজ করতে পারে। ঠিক আছে, তো সেটার জন্য উনি উড়িষ্যার মানে সহকারী সুবেদার হিসেবে এই সুজাউদ্দিন খাঁকে বসিয়েছিলেন, এবং ওখানে বসে স্বাভাবিকভাবেই সে তো মানে অতটাও মানে মনোপ্রুত তার হয়নি সেই জিনিসটা, এবং সেই জন্য কিন্তু মানে মুর্শিদ কুলি খাঁয়ের পরেই মৃত্যু পরেই কিন্তু উনি চলে এলেন সোজা বাংলার মসনাদে এসে বসে পড়লেন। ওকে, এবং মানে তার আমলে হচ্ছে মানে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক যে কাজ, যেটা হচ্ছে মোগল সম্রাট, যেহেতু তোমরা দেখছো 1739, তখন মোগল সম্রাট হচ্ছে মোহাম্মদ শাহের আদেশে বিহার বাংলা সুবার সঙ্গে যুক্ত হয়েছিল, এবং মানে সুজাউদ্দিন কিন্তু বাংলা বিহার এবং উড়িষ্যার সুবেদার পথেও প্রতিষ্ঠিত হয়েছিলেন। এছাড়া তার সম্পর্কে মানে কিছু বলা মানে মানে মুর্শিদ কুলি খান সম্পর্কে যেমন এত কিছু বলা, তো সুজাউদ্দিন খান সম্পর্কে অনেক মানে সেরকম কিছু বলার এখানে নেই এবং কোশ্চেনও তোমাদের কিন্তু দেয় না। এ কিন্তু অনেক ঐতিহাসিক মানে ভারতীয় ঐতিহাসিক বলে থাকেন যে এই সুজাউদ্দিন খানের সময় নাকি মানে রাজত্বকাল নাকি শান্তি এবং সমৃদ্ধির যুগ, এবং তিনি নাকি ধর্মভীরু নিরপেক্ষ এবং প্রজাহিত হিসেবে একজন শাসক ছিলেন। তো কি হলো, এই সুজাউদ্দিন মারা গেলেন, সুজাউদ্দিন মারা যাওয়ার পরে সরফরাজ খান সিংহাসনে বসলেন 1739 থেকে 1740 অবধি, মাত্র এক বছরের জন্য। ঠিক আছে, 1739 খ্রিস্টাব্দে যখন এই সুজাউদ্দিন মারা গেলেন, সুজাউদ্দিন খান যখন মারা গেলেন, তখন এই সরফরাজ খান তারই পুত্র, এই সরফরাজ খান ছিলেন এই সুজাউদ্দিনেরই পুত্র, বাংলার মসনাদে বসলেন কি নাম নিয়ে,
আলাউদ্দুল্লাহ হায়দার জং, ঠিক আছে, আলাউদ্দুল্লাহ হায়দার জং উপাধি নিয়ে বসলেন হচ্ছে বাংলার সিংহাসনে। এবং ভীষণ উইক একজন, মানে অযোগ্য যাকে বলে আর কি, শাসক যাকে বলে, বাংলার মসনাদে বসেছিলেন, তিনি হচ্ছেন এই সরফরাজ খান। মানে অতীব অযোগ্য একটা, অতীব মানে কি বলবো, উইক একজন সাকসেসার ছিলেন ইনি, এই নবাব ছিলেন। এবং এই সুযোগে এই সরফরাজ খানের এই যে তোমার মানে অযোগ্যতার মানে সুযোগটা নিয়ে আলীবর্দী খান নামে একজন, যিনি বিহারের সহকারী সুবেদার ছিলেন, এবং এই আলীবর্দী খাঁ, আমরা নামটা পড়ছি বা ওনার সম্পর্কে পড়ছি, এই আলীবর্দী খানকে বিহারের উনি সহ বিহারের উনি সুবেদার ছিলেন, সহকারী সুবেদার ছিলেন। তো এই আলীবর্দী খাঁকে বিহারের সহকারী সুবেদার করেছিলেন কে বলতো? করেছিলেন হচ্ছেন এই সুজাউদ্দিন, ঠিক আছে, এই সুজাউদ্দিনই করেছিলেন হচ্ছেন আলীবর্দী খাঁকে। উনি যখন ছিলেন বাংলার সিংহাসনে নবাবে, তখন উনি এটা বিহারের সহকারী সুবেদার করেছিলেন। কিন্তু এই যখন তিনি মারা গেলেন, মানে সুজাউদ্দিন মারা গেলেন এবং সরফরাজ খান সিংহাসনে বসলেন, অতীব অযোগ্য একজন রাজা বা নবাব যাই বলো না কেন সিংহাসনে বসলেন, যখন তিনি দেখলেন এই আলীবর্দী খাঁ দেখলেন উনি এতটাই উইক এবং অযোগ্য ছিলেন, তো সেটার জন্য আলীবর্দী খাঁ কি করলো, 1740 সালে 10ই এপ্রিল সালটা এবং তারিখটা মনে রেখে দিও, কি করলেন আলীবর্দী খাঁ, অ্যাটাক করলেন এই সরফরাজ খাঁকে। যে ঘটনা আমরা জানি হচ্ছে কি, ব্যাটেল অফ গিরিয়া, গিরিয়া যুদ্ধ নামে যেটা পরিচিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে গিরিয়া যুদ্ধ ইতিহাস কবে হয়েছিল, কোশ্চেনটা পরীক্ষায় দেয় তখন তোমরা বলবে 10th April 1714 গিরিয়ার যুদ্ধটা হয়েছিল, ব্যাটেল অফ গিরিয়ার যুদ্ধে এই আলীবর্দী খাঁ সরফরাজ খাঁয়ের এই অযোগ্যতা সুযোগ নিয়ে ওনার মানে যুদ্ধ করলেন, মানে সরফরাজ খাঁয়ের সাথে যুদ্ধ করলেন এবং সরফরাজ খাঁকে মেরে ফেললেন ওখানে, এবং বাংলার মসনাদে বসে পড়লেন আলীবর্দী খান। বোঝা গেল? বা বাংলার নবাব হিসেবে বসে পড়লেন কিন্তু এই আলীবর্দী খান। তো এই ঘটনাটা বোঝা গেল সরফরাজ খানের পরে। চল এরপরে আমরা দেখব হচ্ছে আলীবর্দী খান। তো আলীবর্দী খান হচ্ছে ব্যাটেল অফ গিরিয়া, মানে গিরিয়ার যুদ্ধ জয়লাভ করে 1740 সালে উনি বসে গেলেন হচ্ছেন বাংলার মসনাদে বা নবাব হিসেবে বসে গেলেন 1740-এ। এবং সময়টা দেখো 1740 থেকে 1756 সাল অবধি কিন্তু এই আলীবর্দী খান বাংলার সিংহাসনে বসেছিলেন, ঠিক আছে। এবং এই আলীবর্দী খান হচ্ছেন ভারতের ইতিহাসে কিন্তু অত্যন্ত বিচক্ষণতার সাথে যে শাসন কর মানে শাসনভার সেটা কিন্তু উনি মানে কি বলবো মানে পালন করেছিলেন, ঠিক আছে। এই আলীবর্দী খান, হি ওয়াজ দ্য ডেপুটি গভর্নর অফ বিহার অ্যান্ড ব্রাদার অফ হাজি আহমেদ। আমি একটু আগেই তোমাদের বললাম কি, যে উনি ডেপুটি গভর্নর ছিলেন বিহারের এবং যার ব্রাদার ছিল হচ্ছে হাজি আহমেদ। ক্যাপচার্ড বেঙ্গল ইন 1740 বাই কিলিং সরফরাজ খাঁ। আমি তোমাদের অলরেডি বলে দিয়েছি ব্যাটেল অফ গিরিয়ার যুদ্ধ। হি কনক্লুডেড দ্য ট্রিটি অফ মারাঠাস অ্যান্ড এগ্রি টু পে ₹12 লাখ চৌদ্দ টু দ্য মারাঠাস, ঠিক আছে। তোমরা জানো আমরা যখন মারাঠা পড়বো তখন জানবো যে মারাঠারা দুটো মারাত্মকভাবে কর নিতেন, একটা হচ্ছে চৌদ্দ এবং আর একটা হচ্ছে স্বদেশমুখী। তো এই চৌদ্দটা কিন্তু দিতে ওনাকে বাধ্য করা হয়েছিল, মারাঠারা করেছিলেন মানে উনি বাধ্য হয়েছিলেন মারাঠাদের কাছে একটা ট্রিটি সাইন করে। যখন মারাঠা পড়বো তখন বলবো তোমাদের এই নিয়ে ডিটেলসে। তো এগ্রি মানে 12 লাখ টাকা উনি দিতেন এবং উনি মারা গেলেন হচ্ছেন 1756 সালে। এবং সব থেকে মানে এই মারাঠাদের যে ঘটনা, মানে এই যে চৌদ্দটা উনি দিলেন এবং এটা কিন্তু একটা উল্লেখযোগ্য ঘটনা, এই আলীবর্দীর সময় বাংলার ওপরেই মারাঠা আক্রমণ হয়েছিল এবং মানে ব্যাপক লুণ্ঠন চালিয়েছিল মারাঠাদের। মানে তোমরা জানো যে যারা পড়েছো তারা জানো যে মারাঠারা ব্যাপকভাবে লুণ্ঠন চালাতো, ঠিক আছে, হত্যাকাণ্ড চালাতো, এবং সেই জন্যই এবং বাংলার সমাজ অর্থনীতি আইন শৃঙ্খলা সব কিছুর একটা ডিসব্যালেন্সড হচ্ছিল, মানে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল বলে আলীবর্দী খাঁ এই মারাঠাদের সাথে ট্রিটিটা করেছিল এবং তারা বছরে হচ্ছে এই 12 লক্ষ টাকা পে কর মানে পেয়ে দিত হচ্ছে, মানে চৌদ্দ হিসেবে কর দিত হচ্ছে মারাঠাদের, ঠিক আছে, দিতে স্বীকৃত হয়েছিল। এবং মানে তিনি কোনো রকম মানে কি বলবো
এরপরে মানে আলীবর্দী খাঁ কিন্তু যথেষ্ট পরিমাণে, এবং এই আলীবর্দী খাঁ যতদিন পর্যন্ত বাংলার নবাবের সিংহাসনে ছিলেন ততদিন পর্যন্ত বাংলায় একটা শান্তি শৃঙ্খলা সবকিছু বলে সবকিছু ছিল, এবং তাকে মানে নবাব হিসেবে কিন্তু সবাই স্বীকৃতি দিয়েছিল এবং সবাই মেনে নিয়েছিল। এতদিন পর্যন্ত নবাব হিসেবে কিন্তু সবাইকে সবাই স্বীকৃতি পেয়েছিল, কিন্তু এরপরেই যে জিনিসটা আমরা পড়বো বা যে জায়গাটা আমরা পড়বো বা যার সম্বন্ধে আমরা পড়বো সেখান থেকে শুরু হলো কনফ্লিক্টটা। দেখো এরপরে আমরা পড়বো হচ্ছে কি সিরাজ উদ্দৌলা, ঠিক আছে? সিরাজ উদ্দৌলার সময় আমরা এবারে মানে আমরা জানি যাকে নিয়ে এই ঘটনা, যে এই সিরাজ উদ্দৌলা এবং মানে পলাশির যুদ্ধ, যে যুদ্ধ মানে হয়েছিল মুর্শিদাবাদে পলাশির প্রান্তরে, মুর্শিদাবাদ থেকে কিছু দূরে পলাশির প্রান্তরে যাকে নিয়ে হয়েছিল, তো সেটা মানে তার সম্পর্কে আমরা এবার একটুখানি জেনে নিই। সিরাজউদ্দৌলার টাইমটা তোমরা শুধু একটুখানি দেখো, সিরাজউদ্দৌলা বসলেন 1756 থেকে 1757 তে। আলীবর্দীর কিন্তু কোনো রকম পুত্র সন্তান ছিল না, এই যে আলীবর্দী খাঁ যিনি ছিলেন তো তার কিন্তু কোনো রকম পুত্র সন্তান ছিল না। তো সিরাজউদ্দৌলা কে ছিলেন তাহলে? সিরাজউদ্দৌলা ছিলেন হচ্ছে না তার গ্র্যান্ডসন, মানে হচ্ছে নাতি, ঠিক আছে? তার কনিষ্ঠ কন্যা এই আলা এই সরি আলা আলীবর্দী খানের কনিষ্ঠ কন্যা ছিলেন, সেই কনিষ্ঠ কন্যার নাম হচ্ছে আমিনা বেগম। আমিনা বেগম, এই আমিনা বেগমের কিন্তু পুত্র ছিল হচ্ছে এই সিরাজউদ্দৌলা। যখন তিনি সিংহাসনে বসেন তার বয়স ছিল হচ্ছে 23 ইয়ার্স, ওকে? এই 23 বছর বয়সে কিন্তু এই উত্তরাধিকারী হিসেবে এই আলীবর্দী খাঁ করে গেলেন কাকে, এই সিরাজউদ্দৌলাকে মনোনীত করে চলে গেলেন। তো স্বাভাবিকভাবে তার কোনো পুত্র সন্তান নেই, নিশ্চয়ই একটাই সন্তান ছিল না। আমি কনিষ্ঠ কন্যা বলেছি তার আগে, যে যারা ছিল যে কন্যারা ছিল তাদের মধ্যে তো স্বাভাবিকভাবেই তাদেরও পুত্র ছিল, তো তাদের মধ্যে তো একটা মানে কি বলবো হিংসাত্মক মনোভাবের সৃষ্টি হলো, যে কেন মানে কনিষ্ঠ কন্যা সিরাজউদ্দৌলাকেই কেন বাবা করে গেল, মানে তার এই নাতিকেই কেন করে গেল, বাংলা সিংহাসনে বসিয়ে গেল। তাতে কি হলো মানে সিরাজের যে নিকট আত্মীয়রা ছিলেন তারা কিন্তু কোনো রকম ভাবে, আমি তোমাদের বললাম যে, খুশি হতে পারেনি। এবং আলীবর্দীর যে জ্যেষ্ঠা কন্যা ছিল, ঠিক আছে, আলীবর্দীর যে জ্যেষ্ঠা কন্যা ছিল যার নাম মানে জ্যেষ্ঠা কন্যা এবং ঢাকার শাসনকর্তা নওজাইস মোহাম্মদ খানের বিধবা পত্নী ঘসেটি বেগম, পড়বো আমরা এটা। সিরাজের সাকসেশন ওয়াজ চ্যালেঞ্জড বাই টু আদার কন্টেন্ডার্স, ওয়ান ওয়াজ শৌকত জং ফৌজদার অফ পূর্ণিয়া অ্যান্ড আদার ইজ ঘসেটি বেগম আলীবর্দীর ডটার। তো এই আলীবর্দী দটা উনি বিধবা ছিলেন সেই সময়, এই ঘসেটি বেগম এবং আলীবর্দীর মধ্যম কন্যা কন্যার পুত্র, তিনটে কন্যা ছিল তার মধ্যে মধ্যম কন্যা পুত্রকে পূর্ণিয়া শাসনকর্তা পুত্র পূর্ণিয়া শাসনকর্তা শৌকত জং, ঠিক আছে, মধ্যম যে কন্যা ছিলেন তার পুত্র ছিলেন হচ্ছে শৌকত জং, ইনি ছিলেন ফৌজদার হব পূর্ণিয়া, পূর্ণিয়া শাসনকর্তা ছিলেন উনি। তিনি কি করলেন এই সিরাজের বিরোধিতা করতে লাগলেন এবং সিরাজের বিরুদ্ধে মানে এরা সবাই মিলে একটা ষড়যন্ত্র করতে শুরু করে দিল, কি যে না তাকে কেন বসানো হয়েছে, সিরাজউদ্দৌলাকে কেন সিংহাসনে বসানো হলো, ঠিক আছে? তো বোঝা গেল যে ঘসেটি বেগম এবং শৌকত জং একটা করে দিল মানে শুরু হলো একটা মানে কনস্পিরেসি যেটা বলতে পারো তোমরা সেটা। দিস রেজাল্টেড দ্য কনস্পিরেসি কম্প্রাইজিং জগৎ শেঠ, উমিচাঁদ, রায়বল্লভ, রায়দুল্লভ, মির্জাফর, দিস অ্যাডভান্টেজ ওয়াজ টেকেন বাই ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এখানটা আমি তোমাদের একটুখানি বলছি, একটু মন দিয়ে শোনো তোমরা, ঠিক আছে? এখানে কি হলো, এই যে মানে সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করা হলো এবং ঢাকার যে দেওয়ান ছিলেন রাজবল্লভ, সেই রাজবল্লভ এই ষড়যন্ত্রে এসে যোগ দিলেন। তো স্বাভাবিকভাবেই তারা তো মানে এই ষড়যন্ত্রটা ঘসেটি বেগম এবং শৌকত জং করছে, তার সাথে সিরাজউদ্দৌলাকে বসানো হচ্ছে, এত কম একজন বয়স একজন নবাবকে বাংলা নবাবে বসানো হলো, এবং মুর্শিদাবাদে ঘসেটি বেগমের একটা প্রাসাদ ছিল, সেই প্রাসাদে মানে এই যে মানে কনস্পিরেসির যে কে মানে যেটা করা হতো সেই প্রাসাদে বসেই করা হতো। এবং ঘসেটি বেগমের আর একটা রাগ ছিল সিরাজউদ্দৌলার উপরে, তার কারণ হচ্ছে ঘসেটি বেগমের যে ধন সম্পত্তি ছিল সেটা কি করেছিল, সেটা সিরাজউদ্দৌলা কিন্তু মানে বলপূর্বক বলতে পারো সেটা
বাজেয়াপ্ত করে নিয়েছিল এবং হাসেটো বেগম যেহেতু মানে সিরাজ একটা আঁচ করতে পেরেছিল যে তার বিরুদ্ধে এরকম চক্রান্ত চলছে, তারা নিকট আত্মীয়র মধ্যেই সেটা চক্রান্ত চলছে, সেই জন্য উনি ধন সম্পত্তি বাজেয়াপ্ত করলেন এবং হাসেটো বেগমকে একটা নজরবন্দি করে কিন্তু রেখে দিয়েছিলেন মুর্শিদাবাদের রাজপ্রাসাদে, কিন্তু উনি রেখে দিয়েছিলেন। ঠিক আছে, এরপরে কি হলো, এই যে শওকত জঙ্গ আছে এটা তো ঘসেটে বেগমের একটা চ্যাপ্টার গেল এবং শওকত জঙ্গের বিরুদ্ধে কিন্তু তারপরে উনি মানে তার বিরুদ্ধে যুদ্ধযাত্রা করলেন এবং মানে ইংরেজরা তখন মানে তখন উনি যেই যুদ্ধযাত্রা শুরু করলেন শওকত জঙ্গের বিরুদ্ধে, তখন উনি দেখলেন যে ইংরেজরা বাংলার ওপর আক্রমণ হানতে পারে, সেই সুবাদে উনি কি করলেন, উনি আবার চলে এলেন কি ব্যাক, বাংলায় ব্যাক করলেন। বোঝা গেল তাহলে সিরাজউদ্দৌলা, তো সিরাজউদ্দৌলার এই নিকট আত্মীয়রা তার বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র করেছিল। এখান থেকে এই ষড়যন্ত্র করেছিল সেই জিনিসটা দেবে না পরীক্ষায়, আমি তোমাদের গল্পটা বললাম, এখান থেকে দেবে হচ্ছে আলীবর্দী খানের গ্র্যান্ড সন ছিলেন সিরাজউদ্দৌলা, তিনি কত থেকে কত সময় ছিলেন এবং যে মেন মানে কনস্পিরেসি যে যাদের নিয়ে হয়েছিল জগৎ শেঠ, উমিচাঁদ, রায়বল্লভ, রায় দুর্লভ, মির্জাফর, এরা কে ছিল আমি পরে তোমাদের বলছি। তো এই সিরাজউদ্দৌলা কনস্পিরেসি হয়েছিল এটাই কিন্তু এখান থেকে দেবে পরীক্ষায়। এরপরে শুরু হলো মেন রিজন বিটুইন দ্য নবাব অফ বেঙ্গল অ্যান্ড ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যার জন্য আমরা এতক্ষণ ধরে পড়ে আসছি যে ব্যাটলটার জন্য, বা যে ছোটবেলা থেকে আমরা ব্যাটল অফ পলাশি, পলাশির যুদ্ধ পড়ে আসছি, মুর্শিদাবাদ গেলে যেটা আমরা অবশ্যই ঘুরতে যাই, পলাশির প্রান্তরে যেটা হয়েছিল সেইটার জন্য যে মেন রিজন ছিল সেইটা আমরা এবারে পড়বো একে একে। ঠিক আছে, মেন কনফ্লিক্ট যেটা হয়েছিল সেটা দেখো, যে কিভাবে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে বাংলা নবাবদের কনফ্লিক্ট লাগলো, এই সমস্ত জিনিস আমরা এখানে পড়বো। মেন দ্বন্দ্বটা শুরু হয়ে গেছিল কিন্তু সেই মুর্শিদ কুলি খানের আমল থেকে। ঠিক আছে, মুর্শিদ কুলি খানের আমল থেকে মেন দ্বন্দ্ব শুরু হয়ে গেছিল মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে। তো মুর্শিদ কুলি খানের সময় আমি তোমাদের বললাম, যখন ফারুক শিয়ার মুঘল বাদশাহ হিসেবে সিংহাসনে বসলেন তখন কি হলো, এই গল্পটা আমি গত দিনকেও তোমাদের বলেছি যখন ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পড়িয়েছিলাম, আবারও রিপিট করছি। তো ফারুক শিয়ার যখন মুঘল বাদশাহ হিসেবে সিংহাসনে বসলেন তখন ফারুক শিয়ারের কিন্তু একটা ফোড়া হয়েছিল, সেই ফোড়াটা কেউই সেইভাবে সারাতে পারছিল না এবং সেটা দিনকে দিন মানে ওনাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছিল। এই গল্পটা শুনে নাও একটুখানি। তো সেই সময় একজন ব্রিটিশ ডক্টর উইলিয়াম হ্যামিল্টন নামে, সেই ব্রিটিশ ডক্টর কি করলেন, এই সার্জারি করলেন এই ফোড়াটা এবং ফারুক শিয়ারকে কি করলেন, সারিয়ে তুললেন। ওকে, তো তার ফলে তো ফারুক শিয়ার স্বাভাবিকভাবেই গদগদ অবস্থা, তখন ওনার আনন্দে আত্মহারা হয়ে গেলেন, তাকে সোনা রূপোর আংটি বলো, হাতি বলো, যা বলো, টাকা পয়সা যাই বলো, সব কিছু দিয়ে ভরিয়ে দিলেন। এই সময় এই সুযোগটাই নিয়ে নিলেন ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। উনি কি করলেন, উনি ডিরেক্ট চলে গেলেন মানে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফারুক শিয়ারের কাছে গিয়ে বলল যে আমাদের একটা ফরমান জারি করে দিন যে আমরা যাতে বাংলা, বিহার, উড়িষ্যাতে মানে বাংলা, বিশেষত বাংলাতে আমরা বিনা বাধায় মানে ফ্রি অফ কস্টে, বিনা বাধায় এবং প্লাস ফ্রি অফ কস্টে আমরা যাতে মানে ব্যবসা বাণিজ্য করতে পারি। তো কি করলেন ফারুক শিয়ার, তো আনন্দে আত্মহারা হয়ে গিয়ে ফরমানটা সাইনও করে দিলেন, মানে ফরমানটা সাইন বলতে মানে হয়ে গেল, ফরমানটা বলে দিলেন ঠিক আছে তোমরা যাও বাংলায় গিয়ে ফ্রি ট্রেডটা করো, ফ্রি অফ কস্টে তোমরা ট্রেড করো। এটাই আমরা জানি ফারুক শিয়ারের ফরমান নামে পরিচিত, যেটা ম্যাগনা কার্টা বলা হয়। ঠিক আছে, ম্যাগনা কার্টা অফ দ্য কোম্পানিও বলা হয়। তো ফরমান অফ এই 1717 তো ফারুক শিয়ার ইস্যু করে দিলেন বা গ্র্যান্ড করে দিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, এবং তার সাথে প্রিভিলেজ কি দিয়ে দিলেন, আমি তোমাদের বলে দিলাম যে দস্তক, যে দস্তকটা উনি দিয়ে দিলেন কি, যে না তোমরা স্বাধীনভাবে বাংলাতে ফ্রি অফ কস্টে টোটালি কোনো রকম কোনো টাকা পয়সা তোমাদের দিতে হবে না, তো এই ফ্রি অফ কস্টে তোমরা করো বাংলায় তোমরা বাণিজ্য করো, আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, এই সময় কি হলো, যখন মুর্শিদ কুলি খান সিংহাসনে বসে আছেন 1717 সালে, উনি দেখলেন কি উনি এই ব্রিটিশদের অতটাও পাত্তা দিতেন না, উনি বলতেন যে ঠিক আছে ওরা ওদের মতো ব্যবসা করতে এসেছে, ওরা ওদের মতো ব্যবসা করুক। কিন্তু মেন জিনিসটা হলো কি, এই যে দস্তক যেটা দেয়া হয়েছিল, যে ছাড়পত্রটা, দস্তক বলতে ছাড়পত্রটা যেটা দেয়া হয়েছিল, সেখানে কোম্পানির যে কর্মচারীরা ছিল সেই কর্মচারীরা এই দস্তকের কিন্তু অপব্যবহার, মিসইউজড করতে শুরু করে দিল। কি ভেতর থেকে জিনিসপত্র
নিয়ে যাওয়ার, মানে অপব্যবহার বলতে যেটা বোঝায় অ্যাকচুয়ালি, সেই অপব্যবহার করতে কিন্তু তারা শুরু করে দিল। ফলে কি হলো, ফলে তখন মানে এই মুর্শিদ কুলি খান কিন্তু ক্রুব্ধ হয়ে গেলেন ইংরেজদের ওপরে, যে তোমার কি যেন বলে, মানে অপব্যবহার করার ফলে এই মুর্শিদ কুলি খান ইংরেজদের ওপরে মানে ক্রুব্ধ হয়ে গিয়ে গেল এবং ইংরেজদের সাথে তার সম্পর্কের আস্তে আস্তে অবনতি শুরু হলো। এবং এরপরে আমরা দেখব কি, এই যে সরফরাজ খাঁ বলো এবং তোমার যে সরফরাজ খাঁ এবং সুজাউদ্দিন খাঁ যারা বসেছিলেন বাংলার নবাব হিসেবে, তাদের সাথেও কিন্তু যে খুব বেশি ভালো সম্পর্ক ছিল সেটাও নয়। কারণ এই মানে দস্তক ব্যবহার, মানে দস্তকের সুযোগ নিয়ে নবাবের যে রাজস্ব ফাঁকি দেওয়া, ঠিক আছে, এবং দেশীয় এবং ইউরোপীয় বণিকরা এই অসম মানে বণিকদের এই মানে প্রতিযোগিতা, এই জিনিসগুলো কিন্তু মুর্শিদ কুলি খান কোনো রকম ভাবে মেনে নেয়নি। এবং কোম্পানি যে বিনা শুল্কে বাণিজ্যের অধিকার পেয়েছে সেই সম্পর্কে তার মানে সেইটা নিয়ে কিন্তু এই মুর্শিদ কুলি খানের ঘোরতর আপত্তি ছিল। এবং তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব যে সুজাউদ্দিন এবং আলীবর্দী খায়ের মধ্যেও কিন্তু এই জিনিসটা ছিল, তারাও কিন্তু কঠোর হস্তে এই ইংরেজদের দস্তক অপব্যবহার বন্ধ করার জন্য ব্যবস্থা নিয়েছিলেন। এবং দেখবো যে তারা কোম্পানি লবণ মানে লবণ আটক করেছিলেন, শুল্ক বাবদ বহু অর্থ আদায় করেন এবং মাঝে মধ্যে অর্থের প্রয়োজনে তিনি তাদের ব্যবসায় হস্তক্ষেপ করতেন, মানে এই সরফরাজ খাঁ এবং আলীবর্দী খাঁ। তো তারপরে চলে আসো তোমরা, তো এইখানে ছোট ছোট ঘটনা ঘটলো, সেই মুর্শিদ কুলি খান থেকে কনফ্লিক্টটা শুরু হলো। তারপরে চলে আসো তোমরা সিরাজউদ্দৌলা, তো সেল্টার অফ কৃষ্ণাদাস, সেল্টার অফ কৃষ্ণাদাস, কৃষ্ণাদাস কে ছিলেন? কৃষ্ণদাস ছিলেন হচ্ছেন এই রাজবল্লভ, যিনি ছিলেন সেই রাজবল্লভের পুত্র ছিলেন হচ্ছেন কৃষ্ণদাস, ঠিক আছে। এই রাজবল্লভ মানে ঢাকার দেওয়ান, রাজবল্লভ ছিলেন হচ্ছেন ঢাকার দেওয়ান, সেই ঢাকার দেওয়ানের পুত্র ছিলেন হচ্ছেন কৃষ্ণদাস। এবং কৃষ্ণদাসকে কোম্পানির যে কর্ম মানে সরি ভুল বললাম, সিরাজউদ্দৌলার যে কর্মচারী রাজকর্মচারীরা ছিল, নবাবের কর্মচারীরা ছিল, তাকে খুঁজতে শুরু করে দিল। কি কারণে তাকে খুঁজতে শুরু করলো, ঠিক আছে, তার একটাই কারণ হচ্ছেন এই কৃষ্ণদাস যে ঢাকার তোমার মানে তখন তো বলো ঢাকা একটা বড় শহর, কলকাতা একটা বড় শহর, মুর্শিদাবাদে উনি বসে আছেন, তো সবকিছু নিয়ে বেঙ্গলের একটা নবাব হয়ে উনি বসে আছেন। এই ঢাকার যে তহবিল ছিল সেই তহবিল তছরূপের মানে যে মানে এটা তোমার মানে চুরি করা সেই তহবিলটা, সেই তহবিল থেকে প্রচুর টাকা পয়সা উনি চুরি করেছিলেন এই কৃষ্ণদাস। সেই জন্য এই সিরাজউদ্দৌলা এই কৃষ্ণদাস দাসকে কিন্তু খুঁজতে শুরু করে দিলেন, মানে ওনার কর্মচারীরা খুঁজতে শুরু করলেন। তহবিল তছরূপের একটা মানে কি বলবো, তহবিল তছরূপ করার জন্য ওনাকে মানে আইডেন্টিফাই করা হলো যে কৃষ্ণদাস হচ্ছেন তহবিল তছরূপ করেছেন, এবং সেই জন্য মানে অভিযোগ আনা হলো এই তহবিল তছরূপে। তো সেই অভিযোগের ওপরে ভিত্তি করে ওনাকে খোঁজা হলো, যাতে ঠিকঠাক মতো মানে তাকে খুঁজে পাওয়া যায়, মানে খুঁজে পাওয়ার জন্য কর্মচারীরা পাঠাতে শুরু করলেন। তো কি হলো তারপরে, এই যে তোমার কৃষ্ণদাস উনি তো আর বসে থাকবেন না ঢাকা, না ঢাকাতে অবশ্যই উনি কি করলেন, উনি ঢাকা থেকে পালিয়ে গেলেন, ঠিক আছে। পালিয়ে গিয়ে কি করলেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে গিয়ে যোগাযোগ করলেন এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকে কি করলো, শেল্টার দিয়ে দিল, ঠিক আছে। সন অফ রাজবল্লভ হু হ্যাড ফ্লিড উইথ ইমেন্স ট্রেজার এগেনস্ট নবাবস উইল, ওকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকে দিয়ে দিল। এবং যখন এটা সিরাজউদ্দৌলা কানে গেল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে শেল্টার নিয়েছে এই কৃষ্ণদাস, তখন কিন্তু এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর যথেষ্ট পরিমাণে ক্রুব্ধ হয়ে গেলেন এই সিরাজ। এবং তিন নম্বর পয়েন্ট দেখে নাও, তিন নম্বর পয়েন্ট হচ্ছে সাপোর্ট টু ভার্সিটি বেগম। এই ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে কনস্পিরেসির এক মানে এই যে পলাশির যুদ্ধে যে কনস্পিরেসিটা করা হয়েছিল সিরাজের বিরুদ্ধে, সেই সিরাজের বিরুদ্ধে মেন কনস্পিরেটর ছিলেনই হচ্ছেন এই ভার্সিটি বেগম, ঠিক আছে। তার যে মতিঝিলে প্রাসাদ ছিল, মুর্শিদাবাদের মতিঝিলে যে প্রাসাদটা ছিল সেইখানে কিন্তু সবাইকে নিয়ে একটা কনস্পিরেসি তৈরি করেছিলেন। এবং আমি আগেই বললাম তার বাজেয়াপ্ত করা হয়েছিল, তার ধনসম্পত্তি সিরাজ করেছিলেন, সেই জন্য রেগেও ছিলেন। এবং এই যে কনস্পিরেসি সিরাজের বিরুদ্ধে করা হচ্ছে, এবং সেইখানে এই কৃষ্ণদাস, তারপরে হচ্ছে রাজবল্লভ, এই উমিচাঁদ বলো, যারা বলো, এরা সবাই একসাথে যখন এখানে জোট হয়েছে, তখন কি করলো, এই সুযোগ নিয়ে
ঠিক এই সুযোগটা নিয়েই ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করলো, এদের সাথে গিয়ে হাত মিলিয়ে দিল যে না আমরাও তোমাদের সাথে হাত মেলাচ্ছি, সিরাজউদ্দৌলাকে নবাব বাংলার নবাব শাসন থেকে সরাতে হবে। ঠিক আছে, কারণ হচ্ছে এই সিরাজউদ্দৌলাও কিন্তু এই যে দস্তক ব্যবহার হচ্ছিল সেই দস্তকের যে ছাড়পত্র সেটাও কিন্তু এই সিরাজউদ্দৌলা ঠিকঠাক মতো কিন্তু মেনে নিতে পারেনি। ওকে, এরপরে কিন্তু আমরা দেখব বেশ কিছু ছোট ছোট ঘটনা ঘটেছিল সিরাজের সাথে এবং ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে। কারণ সিরাজে মানে সিরাজ তো ক্ষুব্ধ হয়েই ছিল ইংলিশদের ওপরে, এবং তারপরে তার নিকট আত্মীয়রা এরকম কনস্পিরেসি করছে, তো উনি এই ক্ষুব্ধটার জন্য এই ছোট ছোট কিছু ঘটনা তারপরে ঘটেছিল যেগুলো থেকে আমাদের মেনলি পরীক্ষায় কোশ্চেনটা দেয়, সেটা আমরা এবারে পড়ব। অন 15th June 1756 সিরাজউদ্দৌলা সারাউন্ডেড ফোর্ট উইলিয়াম অ্যান্ড সিজ ড্যাট। ঠিক আছে, আমি একটা একটা করে বলছি। এই যে দস্তক দেয়া হয়েছিল, মানে দস্তক যেটা নেওয়া হয়েছিল সেটা অপব্যবহারের জন্য সিরাজ কিন্তু একটা কঠোর ব্যবস্থা নিয়েছিল। সেই কঠোর ব্যবস্থাটা যেই সিরাজ নিল যে এই দস্তকের অপব্যবহার আমরা করতে দেব না, সিরাজ বলল যে আমরা এই দস্তকের অপব্যবহার করতে দেব না, সেই কঠোর ব্যবস্থা নেওয়ার ফলে ইংরেজরা মানে এ হয়ে গেল, মানে ক্ষুব্ধ হয়ে গেল। ক্ষুব্ধ হয়ে যাওয়ার জন্য এই সিরাজে মানে ইংরেজরা তো ক্ষুব্ধ মানে গিয়ে এই ঘসেটি বেগম এবং কৃষ্ণা দাস বলো এবং রাজবল্লভ বলো সবার সাথে তো ইংরেজরা এই কারণে গিয়ে হাত মেলালেন, মানে মেইন কারণটাই এটা ছিল। এবং এই দস্তক ব্যবহারে অপব্যবহারের জন্য ইংরেজদের ওপরে যেমন সিরাজউদ্দৌলা ক্ষুব্ধ হয়ে গেল, তো উনি কি করলেন এই 15 June 1756 উনি এই ক্ষুব্ধ হয়ে ইংরেজদের বিরুদ্ধে যে কাশিমবাজার কুঠি ছিল সেই কাশিমবাজার কুঠি গিয়ে উনি দখল করলেন। কাশিমবাজার কুঠিটা অ্যাকচুয়ালি দখল করেছিলেন হচ্ছেন 4th June। ঠিক আছে, ওটা আমি এখানে লিখিনি। এই 1756 4th June হচ্ছে কাশিমবাজার কুঠি দখল করলেন। তারপর 15 June 1756 উনি ফোর্ট উইলিয়াম দখল করলেন। ফোর্ট উইলিয়াম কি কবে হয়েছিল সব কিছু আমি গত ক্লাসে তোমাদের বলে দিয়েছি ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পড়ানোর সময়, এবং ফোর্ট উইলিয়ামের ওখানে কি কাজকর্ম হতো সবই তোমাদের বলেছি। দখল করলেন এবং সেই সময় কলকাতার গভর্নর ছিলেন হচ্ছেন ড্রেক, ওইটা দখল করে নিলেন। ড্রেক ছিলেন হচ্ছেন তখন কলকাতা গভর্নর হিসেবে বসে। তো তিনি সিরাজের ভয় ভীত হয়ে কি করলেন, ফলতায় পালিয়ে গেলেন। ঠিক আছে, এবং সেই সময় যে জিনিসটা আমরা শোনা যায় যেটা আমরা পড়ছি এরপরে, এবং 20th June নবাব রিনেমড অ্যাজ কলকাতা অ্যান্ড আলীনগর, কিন্তু এই যে কলকাতার নামটা মানে ক্যালকাটার নামটা আলীনগর রাখা হলো তার আগের ঠিক ঘটনাটা একটুখানি পড়ে নিই আমরা। ফোর্ট উইলিয়াম উনি দখল করলেন এবং সিজ করে নিলেন, এবং এই সময়টা শোনা যায় যে অন্ধকূপ হত্যা, যেটা হচ্ছে কি ব্ল্যাক হোল ট্র্যাজেডি। তো এই অন্ধকূপ হত্যা জিনিসটা কি, অন্ধকূপ হত্যা বলতে সেই সময়কার মানে এই জিনিসটা শোনা যায় যে 18 ফুট লম্বা এবং 14 ফুট 10 ইঞ্চি চওড়া একটা ক্ষুদ্র কক্ষে আটকে রাখা হয়েছিল হচ্ছে এই 146 জন পার্সন। এই 146 জন পার্সন কারা ছিল, হাউওয়েল এবং আদার ব্রিটিশার্স। ঠিক আছে, আদার যে সমস্ত ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্মচারী ছিলেন তার মধ্যে হাউওয়েল এবং আদার যে ব্রিটিশাররা ছিল তাদেরকে এই 146 মানে তাদেরকে মিলিয়ে 146 জনকে ওই কলকাতাতে, ঠিক আছে, 18 ফুট লম্বা এবং 14 ফুট 10 ইঞ্চি চওড়া একটা ক্ষুদ্র কক্ষের মধ্যে আটকে রাখা হয়েছিল। এবং পরের দিন সকালবেলা যখন সেই কক্ষটা খুলে রাখা হয় সেখানে তো কোনোরকম মানে এতজনকে একটা বুঝতেই পারছো মানে ফিটটা দেখেই বুঝতে পারছো যে কত ছোট ঘরটা ছিল। তো পরের দিন সকালবেলা যখন সেটা ওপেন করা হয় তখন বলে যে 123 জন নাকি ওখানে মারাও গিয়েছিল। ঠিক আছে, এবং এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে একটা মত পার্থক্য আছে, আমরা দেখতে পাবো পরবর্তী ক্ষেত্রে যে ঐতিহাসিকরা নিয়ে এই এইভাবে অনেক মন্তব্য করেছিলেন। তো যাই হোক, এটাই হচ্ছে কি ব্ল্যাক হোল ট্র্যাজেডি। ঠিক আছে, যেটা হলো হচ্ছে এই অন্ধকূপ হত্যা নামে যেটা পরিচিত। তো যাই হোক, এরপর কি হলেন, এরপরেই সিরাজ 20 জুন নবাব আলীবর্দী খান মানে সিরাজ এই আলীবর্দী খানের নামানুসারে আলীবর্দী খানের নামানুসারে ক্যালকাটার নামকরণ করে দিলেন কি আলীনগর। এই ব্ল্যাক হোল ট্র্যাজেডির পরেই এই ঘটনাটা ঘটল। ওকে, এরপরে কি হলো আমরা দেখব যে অন February 1757 দ্য নবাব হ্যাভ টু মেক পিস উইথ দ্য কোম্পানি অ্যান্ড সাইন হিউমিলেটিং ট্রিটি অফ আলীনগর।
ঠিক আছে, এরপরে আমরা দেখব কি যে এই ট্রিটি অফ আলিনগরটা কেন সাইন করলেন। ঠিক আছে, কলকাতা দখলের পর উনি তো চলে এলেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে এ করে উনি কলকাতা আলিনগর নামকরণ করে উনি আবার মুর্শিদাবাদে নিজের জায়গায় উনি চলে এলেন, তো ভালো কথা। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই সময় গভর্নর হয়ে এলেন হচ্ছেন রবার্ট ক্লাইভ। 1756 সালে উনি এলেন রবার্ট ক্লাইভ গভর্নর হয়ে। আমরা গভর্নরের ক্লাসে অলরেডি রবার্ট ক্লাইভ সম্পর্কে ইম্পর্টেন্ট ইনফরমেশন পড়ে নিয়েছি। ওকে, তো রবার্ট ক্লাইভ এলেন এবং অ্যাডমিরাল ওয়াটসন এলেন। তারা এসে মানে তারা এলেন মেনলি, তাদেরকে পাঠানো হলো এটাই জন্য যে সিরাজউদ্দৌলা এই কলকাতা এসে ফোর্ট উইলিয়াম দখল করে নিয়েছেন, ক্যালকাটা নামকরণ করেছেন, এবং এই অন্ধকূপ হত্যা নিয়ে একটা যে রিমান্ড সরিয়ে ছিল সেটাও কিন্তু হলো। সেই কথা শুনে তিনি চলে এলেন ডিরেক্ট কলকাতাতে, এই রবার্ট ক্লাইভ এবং অ্যাডমিরাল ওয়াটসন। এবং এসে উনি কি করলেন, 1757 সালের 2nd January, ঠিক আছে, 1757 সালের 2nd January উনি কলকাতায় এসে হস্তগত করে নিল হচ্ছে কলকাতাটা, মানে পুরো কলকাতাটা উনি দখল করে নিলেন, কে, রবার্ট ক্লাইভ। তখন সিরাজ এদের বিরুদ্ধে যুদ্ধযাত্রা শুরু করলেন, যে আবার মানে ওখানে রবার্ট ক্লাইভ এসেছেন, এসে কলকাতা হস্তগত করেছিলেন, তো তিনি কি করলেন যে এই যে কলকাতা মানে শাসনকর্তা, এখানে একটু বলে নিই, আমি বলতে তোমাদের ভুলে গেছি, উনি যখন ওই ক্যালকাটা কে আলিনগর হিসেবে নামকরণ করে ওখান থেকে কলকাতা থেকে চলে এলেন, তো তখন উনি কিন্তু এই মানিক চাঁদকে কলকাতার শাসনকর্তা হিসেবে কিন্তু নিযুক্ত করে গেছিলেন। তো স্বাভাবিকভাবে রবার্ট ক্লাইভের জায়গা এবং মানে রবার্ট ক্লাইভের মতো যে গভর্নর এসেছিলেন তার কাছে মানিক চাঁদ কিছুই নয়, তিনি তাকে মানে হত্যা করে, মানিক চাঁদকে হত্যা করে রবার্ট ক্লাইভ পুরো কলকাতা দখল করে নিলেন। এবং এই খবর যখন সিরাজের কাছে গিয়ে পৌঁছালো, সিরাজ কি করলেন এই ইংরেজদের বিরুদ্ধে বা এই রবার্ট ক্লাইভের বিরুদ্ধে যুদ্ধযাত্রা শুরু করলেন, ঠিক আছে। এবং যুদ্ধ করার পরে মানে কিছুদিন যা যুদ্ধ করার পরে ইংরেজদের সাথে উনি কি করলেন, আলিনগরের সন্ধি স্বাক্ষর করলেন, কি, ট্রিটি অফ আলিনগর সন্ধি স্বাক্ষর করলেন। কবে স্বাক্ষর করলেন, ফেব্রুয়ারি, মানে 9th February, 9th February 1757 সালে ট্রিটি অফ আলিনগর। কোশ্চেনটা পরীক্ষায় দেয় যে ট্রিটি অফ আলিনগর কার কার মধ্যে হয়েছিল, তখন তুমি বলবে যে তোমরা বলবে তখন সেটা যে নবাব অফ বেঙ্গল যখন ছিলেন সিরাজউদ্দৌলা, মানে সিরাজউদ্দৌলার সাথে কোম্পানির যে গভর্নর ছিলেন রবার্ট ক্লাইভ তার সাথে এই হয়েছিল হচ্ছে ট্রিটি অফ আলিনগর 9 February 1757 সালে। এবং এই ট্রিটি যেটা বা যে চুক্তিটা সাইন করা হলো বা যে সন্ধিটা করা হলো, সেই সন্ধির শর্ত কি দিয়েছিল ইংরেজরা, ইংরেজরা বিনা শুল্কে বাণিজ্য করবে, দুর্গ নির্মাণ করবে, নিজ নামাঙ্কিত মুদ্রা প্রচলন করবে, ঠিক আছে, এই জিনিসগুলো বা এই শর্তগুলো কিন্তু তারা দিয়ে দিয়েছিল এই নবাবকে, সিরাজউদ্দৌলাকে। তো নবাব স্বাভাবিকভাবেই কিছু করার নেই, উনি মেনে নিয়েছিলেন, কিন্তু মনে মনে সেই জিনিসটা কিন্তু কোনো রকম ভাবেই মানতে পারেননি, যে না এই জিনিসটা আমি কোনো রকম ভাবেই মেনে নিতে পারছি না। উনি জাস্ট ওপর ওপর সাইন করেছিলেন এটা ঠিকই, কিন্তু ইংরেজদের এই প্রভাব প্রতিপত্তি যে এর কারণে বৃদ্ধি পেয়েছিল সেটা উনি কোনো রকম ভাবেই কিন্তু মানে মানতে পারেননি। এবং এরপরে হচ্ছে মানে রবার্ট ক্লাইভ, আমরা দেখবো যখন পড়েছিলাম তখন বলেছিলাম যে রবার্ট ক্লাইভ ফরাসি ঘাটে চন্দননগরও দখল করেছিলেন 1757 সালে 23 March, ঠিক আছে। এবং দাক্ষিণাত্যেও ফরাসি কর্তৃপক্ষের সঙ্গে সিরাজে গোপন যোগাযোগ চলছিল, সেই জন্য উনি দাক্ষিণাত্যে গিয়ে ফরাসিদেরও কিন্তু ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দমন করে দিয়েছিলেন। ওকে, এরপরে কি হবে, এরপরে হচ্ছে কি জগৎ শেঠ, রাজবল্লভ, রায় দুর্লভ, উমিচাঁদ, মির্জাফর, ইয়ার লতিফ, এইগুলো এরা মুর্শিদাবাদে হিন্দু মুসলমান মিলিয়ে বহু বিশিষ্ট ব্যক্তি সিরাজের এই অপরিণামদর্শিতা, মানে অপরিণামদর্শিতা বলতে এই যে ট্রিটি অফ আলিনগরটা উনি সাইন করে এলেন তাতে যে কোম্পানির প্রভাব প্রতিপত্তি এত পরিমাণে বৃদ্ধি পেল সেই জন্য কিন্তু তারা এই এই যে এতক্ষণ ধরে আমি তোমাদের এই লোকগুলোর নাম বলে গেলাম, তো এই লোকগুলো যে সমস্ত মুর্শিদাবাদে হিন্দু মুসলিম বহু বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তি ছিলেন, হ্যাঁ, তো তারা কি করলেন, তারা এই মানে নবাবে বা এই সিরাজের অপরিণামদর্শিতা এবং উদ্ধত আচরণের জন্য কিন্তু ক্রুব্ধ হয়ে গেলেন এবং তার বিরুদ্ধে চক্রান্ত, যে না আমরা এরকম ধরনের নবাব চাই না, তার বিরুদ্ধে চক্রান্ত শুরু করে দিলেন, কি, যে না একে অপসারিত অবশ্যই করতে হবে এবং তার সাথে তো অবশ্যই
যুক্ত হয়ে গেছিলেন। আগে থেকেই তো চক্রান্ত চলছিল, কাসেটি বেগম, কৃষ্ণা দাস এরা তো ছিলই, রাজবল্লভ ছিল, তার সাথে এসে যুক্ত হলো কে, ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা রবার্ট ক্লাইভ। ওকে, বাট দ্য ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়ার নট স্যাটিসফাইড উইথ দ্য নবাব অ্যান্ড দে হ্যাড ডিসাইডেড টু রিপ্লেস নবাব উইথ মির্জাফর। তো তিনি এই সময় তিনি স্যাটিসফাইড ছিলেন না নবাব, মানে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা রবার্ট ক্লাইভ। তিনি ঠিক করলেন কি না, এদের সাথে আমরা হাত মেলাই, হাত মিলিয়ে নিয়ে এই মানে নবাবকে অপসারিত করব, মানে সিরাজউদ্দৌলাকে অপসারিত করে মির্জাফরকে আমরা বাংলার নবাবে হিসেবে সিংহাসনে বসাবো। ঠিক আছে, তার ফলে কি হবে, এর বিনিময় কি হবে, ক্লাইভ এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাদেশে যে নানা সুযোগ সুবিধা পাবে সেটা আরো দৃঢ় মজবুত হবে। তো ভালো কথা, যেরকম যেমন মানে চিন্তা সেরকমই কাজ শুরু করে দিলেন। শুরু হলো দা ব্যাটল, যে ব্যাটলটা আমরা সবাই জানি মোটামুটি। ঠিক আছে, অন 23rd June 1757 দে মেট অ্যাট পলাসি 30 কিলোমিটার সাউথ অফ মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ শহরের দক্ষিণ প্রান্তে 30 কিলোমিটার দূরে এই পলাশির প্রান্তরে শুরু হলো পলাশির যুদ্ধ। নবাব সেনাবাহিনীর সাথে শুরু হলো, ক্লাইভের যে সেনাবাহিনী ছিল তাদের যুদ্ধ শুরু হলো। ঠিক আছে, এবং এই যুদ্ধটা কিন্তু নবাব মানে নবাব যখন মুর্শিদাবাদে বসে আছেন, এই যুদ্ধটা কিন্তু আকস্মিক ভাবে মানে হঠাৎই শুরু হয়েছিল। কারণ কি, মানে রবার্ট ক্লাইভ কি করলো, এখানে একটা ট্রিক খেললো কি, যে এই যে আলীনগরের সন্ধিটা স্বাক্ষর করা হয়েছিল নবাবের সাথে, এই আলীনগরের সন্ধি মানে ঠিকঠাক মতো কিন্তু মানে আলীনগরের সন্ধির যে শর্তাদি দেওয়া হয়েছিল সেই শর্তাদিগুলো নবাব ঠিকঠাক মতো পালন করছে না। তো রবার্ট ক্লাইভ তখন কি করলেন, একটা চিঠি লিখলেন নবাবকে, এই সন্ধিগুলো কিন্তু ঠিকঠাক মতো বা শর্তাদিগুলো ঠিকঠাক মতো কিন্তু পালন করা হচ্ছে না, তো তোমরা এটার একটা ব্যবস্থা নেওয়া হোক। তো এই মানে পত্রটা যখন গিয়ে পৌঁছালো সিরাজউদ্দৌলার সাথে, তখন এই রবার্ট ক্লাইভ উত্তর আসার আগে কি করলেন, উনি তার সেনাবাহিনী সহ, ঠিক আছে, 23rd June 1757 তেই 30 কিলোমিটার সাউথে এই মুর্শিদাবাদের ওখানে গিয়ে মানে পলাশি প্রান্তরে গিয়ে উপস্থিত হলেন। এবং এখানে ইংরেজদের সেনাবাহিনীর মধ্যে ছিল হচ্ছে 800 জন ইউরোপীয় এবং 2200 জন দেশীয় সেনা, এবং অপরদিকে নবাবের পক্ষে ছিল 18,000 অশ্বারোহী এবং 50,000 পদাতিক সৈন্য। অনলি আ স্মল গ্রুপ অফ নবাব, বুঝতে পারছো, ওদের কাছে মানে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে একটা স্মল গ্রুপই, নবাবের সোলজারের সেই মানে অতটাও ডেভেলপ ছিল না। নবাব অফ সোলজার ফট ব্রেভলি, দে ওয়ার লেড বাই মীর মদন এবং মোহনলাল। এই মীর মদন এবং মোহনলাল হচ্ছে নবাবের পক্ষে ছিলেন এবং বীরত্বের সাথে যুদ্ধ করে গেছেন এই পলাশি প্রান্তরে। অন দ্য কোম্পানি সাইড, কোম্পানি সাইডে কে ছিলেন দেখো, মির্জাফর, দ্য মীর বক্সি কমান্ডার ইন চিফ অফ নবাবস আর্মি। ঠিক আছে, নবাব আর্মির কমান্ডার ইন চিফ ছিলেন উনি। বেসিক্যালি কিন্তু মানে এই মানে সিরাজউদ্দৌলারই, নবাবেরই, বাংলারই ছিলেন, কিন্তু ওনাকে যেহেতু বলা হয়েছিল মানে মির্জাফরকে, সিরাজকে সরিয়ে মির্জাফরকে সিংহাসনে বসানো হবে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিশ্রুতি দিয়েছিল। ঠিক আছে, তো মির্জাফর কি করলেন, মির্জাফর তো তার আগে নবাবের এই সিরাজের এই সমস্ত মানে আচার আচরণ দেখে অত্যন্ত ক্রুব্ধ হয়ে গেলেন, একটু আগেই আমি তোমাদের বলেছি সেটা। তো তিনি কিন্তু মানে যুদ্ধে দাঁড়িয়েছিলেন ঠিকই, কিন্তু একদম পুরো নিউট্রাল হিসেবে দাঁড়িয়েছিলেন, উনি কিন্তু কোনো রকম ভাবে যুদ্ধতে পার্টিসিপেট করেনি নবাবের পক্ষে। ঠিক আছে, মানিকচাঁদ ছিলেন হচ্ছেন অফিসার ইন চার্জ অফ ক্যালকাটা। আমির চাঁদ আর রিচ মার্চেন্ট ছিলেন, একজন মানে ধনী বণিক ছিলেন। জগত শেঠ ছিলেন বিগেস্ট ব্যাংকার অফ বেঙ্গল। ঠিক আছে, এবং কাদিম খান, এরা সবাই কিন্তু নবাবের পক্ষে ছিল, কোম্পানি সাইডে ছিল। একমাত্র মীর মদন এবং মোহনলাল কিন্তু ছিলেন হচ্ছে নবাবের পক্ষে, এবং তারা যুদ্ধক্ষেত্রে কিন্তু মানে বীরত্বের সাথে কিন্তু প্রাণ হারিয়েছিলেন। ঠিক আছে, এই মির্জাফর, রায়দুল্লভ, ইয়াল লতিফ, এরা কিন্তু যুদ্ধক্ষেত্রে মানে জাস্ট পুতুলের মতো দণ্ডায়মান ছিল, যেটা বলে থাকি। ঠিক আছে, এবং বীর সেনাপতি মীর মদন এবং মোহনলাল কিন্তু যুদ্ধক্ষেত্রে প্রাণ দিলেন। এবং মির্জাফরের এই চরম বিশ্বাসঘাতকতা, বুঝতে পারছো কতটা পরিমাণে বিশ্বাসঘাতকতা করেছিল নবাবের সাথে, তো এই চরম বিশ্বাসঘাতকতায় কি হলো, নবাবের বাহিনী একদম পুরো ছত্রভঙ্গ হয়ে গেল, এবং মানে নবাবের পক্ষে হোক মানে নবাবের যে সেনাবাহিনী ছিল সেই সেনাবাহিনী কিন্তু মানে আহত হলো, এবং অবশ্যই মায়ে নবাবও কিন্তু গ্রেপ্তার হলো, মানে সিরাজউদ্দৌলা মানে গ্রেপ্তার বলতে গ্রেপ্তার ঠিক নয়, মানে সিরাজউদ্দৌলাকেও বন্দি করা হলো।
After Mir Madan was killed, Mir Jafar played upon Mir Madan was killed by Mir Jafar played upon the fear of Nawab and advised him to retire the battlefield. যে মীর মদন মানে যুদ্ধক্ষেত্রে মারা গেলেন, মীর জাফর কি করলেন, সঙ্গে সঙ্গে নবাবকে গিয়ে বললেন কি যে তুমি রিটায়ার ব্যাটলফিল্ড থেকে রিটায়ার করে দাও বা উইথড্র করে নাও, কারণ আর আমাদের পক্ষে এই ব্যাটলটা চালানো মানে সম্ভবপর হবে না, কারণ হচ্ছে কি যে আমাদের পক্ষে আর সেইভাবে শক্তিশালী কোনো কিছু নেই। মানে ও এইদিকেও কাজ করছে, ওদিকেও কাজ করছে, বুঝতে পারছো ব্যাপারটা? মানে ইচ্ছে করে গিয়ে ওখানে কিন্তু তাকে বলা হয়েছিল এই জিনিসটা। আফটার দ্যাট ক্লাইভ রাউটেড দ্য রেস্ট অফ দ্য নবাব ফোর্সেস, অ্যাজ আ রেজাল্ট নবাব হ্যাড টু ফ্লি বাট ওয়াজ ক্যাপচার্ড অ্যান্ড পুট টু ডেথ অন দ্য অর্ডার অফ মীর জাফর শনস মিরান। এখানটা একটুখানি তোমাদের বলি যে এই মানে এই যে মিরান মিরন ছিলেন, এই মীর মিরন ছিলেন যিনি মীর জাফরের সন ছিলেন, এইটা আমাদের ধারণা কি যে মির্জা এই নবাব সিরাজউদ্দৌলাকে কিন্তু এরপরে ক্যাপচার করা হয়েছিল এবং ভীষণভাবে টর্চার করা হয়েছিল, মানে ভীষণভাবে টর্চার করেছিলেন, ঠিক আছে? টর্চার করে করে কিন্তু এনাকে মারা হয় এই সিরাজউদ্দৌলাকে। এবং এই যে মিরন মীর জাফরের যে সন্তান ছিলেন মীর মিরন কিন্তু অর্ডার দিয়েছিলেন সিরাজউদ্দৌলাকে, কিন্তু উনি মারেননি, এটা আমরা জানি। আমরা জাস্ট এইটুকুই পড়ে রাখি এখানে যে মিরনের অর্ডারে বা নির্দেশে হচ্ছে মীর জাফরের সন উনি তো নবাবকে মানে সিরাজউদ্দৌলাকে মারা হয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু হত্যা করেছিল মোহাম্মদ আলী বেগ, ঠিক আছে? মোহাম্মদ আলী বেগ নামে একজন ছিলেন, তাকেই এই মিরন বলেছিলেন যে তুমি হত্যা করো, তাকেই নির্দেশ দেওয়া হয়েছিল এই সিরাজউদ্দৌলাকে হত্যা করো, ঠিক আছে? এবং আমরা এতক্ষণ ধরে পড়লাম, মানে প্রথম থেকে আমরা পড়লাম কি যে বাংলার প্রথম স্বাধীন নবাবকে, বাংলার প্রথম স্বাধীন নবাব আমরা পড়লাম মুর্শিদ কুলি খান। বাংলার শেষ স্বাধীন নবাব কে বলতো? বাংলার শেষ স্বাধীন নবাব হলেন হচ্ছে সিরাজউদ্দৌলা। বোঝা গেল কথাটা কি বললাম? এখানেই কিন্তু স্টুডেন্টদের বেশিরভাগ সময় ভুলিয়ে যায় যে আমরা তো পড়ি যে বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিল, স্বাধীনভাবে নবাবী শাসনের প্রতিষ্ঠা করেছিলেন বাংলায় মুর্শিদ কুলি খান, কিন্তু তারপরে শেষ স্বাধীন নবাব কিন্তু যদি আমাদের বলতে হয় তাহলে কিন্তু বলতে হবে এই সিরাজউদ্দৌলা। লাস্ট ইন্ডিপেন্ডেন্ট কিং অফ বেঙ্গল হচ্ছেন আমাদের এই সিরাজউদ্দৌলা। ওকে, এই জিনিসটা কিন্তু গুলিয়ে ফেলো না, কারণ এরপরে যে মীর জাফর বসেছিল, মীর জাফর তো জানোই পুরো কোম্পানির হাতের পুতুলে পরিণত হয়েছিল। তারপরে মীর কাসিম বসেছিল, সেও সেম জিনিস, আমরা সবকিছুই পড়বো একে একে, আজকে কিছুটা এবং নেক্সট দিন কিছুটা, ঠিক আছে? এবং তারপরে মীর জাফর আবার বসলো, এরপর থেকে যারা বসলো সিরাজউদ্দৌলার পর থেকে তারা কেউ কিন্তু স্বাধীন ছিল না, ঠিক আছে? তারা কিন্তু টোটালি ডিপেন্ডেন্ট ছিল কার ওপর? কোম্পানির ওপর কিন্তু টোটালি ডিপেন্ডেন্ট ছিল। কনসিকুয়েন্সেস অফ দ্য ব্যাটল, কি কনসিকুয়েন্সেস হয়েছিল ব্যাটলের একটুখানি আমরা পড়ে নিই। এটা রবার্ট ক্লাইভ পার্মানেন্টলি গভর্নর অফ বেঙ্গল। রবার্ট ক্লাইভ এই সুবাদে, মানে উনি যখন এই এত বড় একটা পলাশির যুদ্ধ এখানে উনি দমন করলেন, সেই সময় রবার্ট ক্লাইভ হচ্ছে মানে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রবার্ট ক্লাইভকে গভর্নর অফ বেঙ্গল হিসেবে, মানে তারা আনন্দিত আত্মহারা হয়ে গিয়ে তাকে গভর্নর হিসেবে বেঙ্গলে পাঠিয়ে দিলেন, ঠিক আছে? পার্মানেন্ট করে দিলেন 1757 থেকে 1760 সাল অবধি। এবং রবার্ট ক্লাইভ কিন্তু বাংলার গভর্নর হয়ে দুবার এসেছিলেন, আমি তোমাদের বলেছিলাম যখন গভর্নর পড়িয়েছিলাম রবার্ট ক্লাইভ সম্পর্কে। এবং নেক্সট টাইম যখন উনি এসেছিলেন সেটা আমরা এখানে নয়, নেক্সট দিনকে পড়বো। মীর জাফর ওয়াজ প্রোক্লেমড অ্যাজ আ নবাব অফ বেঙ্গল। নবাব অফ বেঙ্গল পূর্ব কথা মতো কিন্তু কোম্পানি কি করলো, কোম্পানি কিন্তু মীর জাফরকে বসিয়ে দিল নবাব অফ বেঙ্গল হিসেবে, কারণ মীর জাফর এই 50 লাখ টাকা দিয়েছিলেন রবার্ট ক্লাইভকে। এবং এই যে ফ্রেঞ্চ এবং ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন কি হলো, মার্জড হয়ে ইংরেজদের সাথেই চলে এলো, ঠিক আছে? এই মীর জাফর কিন্তু 50 লক্ষ টাকা দিয়েছিলেন কি বাংলার এই মসনদে বসার জন্য এবং ইংরেজদের আনুগত্য লাভের জন্য, কিন্তু ইংরেজদের আনুগত্য লাভের থেকেও তিনি ইংরেজদের হাতে পুতুলে পরিণত হয়ে গেছিলেন। আমরা মীর জাফর সম্পর্কে ডিটেলসে নেক্সট ভিডিওতে কিন্তু পড়বো। কোম্পানি গ্র্যান্টেড দ্য ফ্রি ট্রেড ইন বেঙ্গল বিহার এবং উড়িষ্যা। বেঙ্গল বিহার এবং উড়িষ্যায় ফ্রি ট্রেড মানে একদম পুরো স্বাধীনভাবে এবং কোনো রকম টাকা পয়সা লাগবে না ব্যবসা বাণিজ্য দ্বারা করতে পারবে। কোম্পানি রিসিপ্ট জমিদারি অফ 24 পরগনা। 24 পরগনা বলতে
আমরা তো আগে 24 পরগনাই জানতাম, কিন্তু তারপরেতে এই উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা ভাগ হলো, সেই পুরো গোটা 24 পরগনা এলাকাটা কিন্তু কোম্পানি এই পলাশি যুদ্ধের পরে কিন্তু রিসিভ করে নিল। ওকে, গ্রেট ট্রান্সফরমেশন ইন দ্য পজিশন অফ ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন বেঙ্গল। স্বাভাবিকভাবেই, কারণ তখন এই যে তোমাদের বললাম যে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডাচদের তো অতটাও পাওয়ারফুল তারা ছিল না, কিন্তু ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু পাওয়ারফুল ছিল। তারা এই যে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলায় যে প্রসার, বাংলায় যে পলাশির যুদ্ধ, তারা কিন্তু ভীত হয়ে গেছিলেন। তারা ভীত হয়ে কি করলো, এই দেশ ছেড়ে তারা কিন্তু চলে গেল, এবং সেই ইংরেজ ফ্রেঞ্চ ইংলিশ ইস্ট ইন্ডিয়া মানে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দুটো মার্জিনালাইজড হয়ে গেল। কার সাথে? এই হচ্ছে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে। তো স্বাভাবিকভাবে ইংলিশ কোম্পানির যে পাওয়ারফুল যে পজিশন বাংলার ক্ষেত্রে কিন্তু একটা দৃঢ়ভাবে কিন্তু প্রতিষ্ঠা হয়ে গেল এই ব্যাটল অফ পলাশির পর। ওকে, আজকে আমরা এই পর্যন্তই পড়ব, এবং এর নেক্সট পার্টে মানে পার্ট টুতে আমরা পড়ব যে সিরাজউদ্দৌলা পরে মির্জাফর কিভাবে বসলেন, কিভাবে ইংরেজদের হাতে পুতুলে পরিণত হলেন, তারপরে মীর কাসিম, তারপরে বক্সারের যুদ্ধ কি হলো না হলো, সেটা আমরা নেক্সট দিনকে পড়ব। ওকে, আশা করি আজকে ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। ভীষণ গল্পচ্ছলে আজকে একটা ক্লাস ছিল, প্লাস তার সাথে ভীষণ ইনফরমেশনও আমি তোমাদের সাথে শেয়ার করলাম যেগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন দেয়। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, টপার্স গ্রুপ চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়েও সেখানে কিন্তু এই সমস্ত ফ্রি পিডিএফ তোমরা পেয়ে যাবে। ওকে, চলো তাহলে ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকো, এবং অবশ্যই পড়াশোনার মধ্যে থেকো।